কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকে তে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকে তে চাই দেখে অবাক বনে যাই। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাইয়ের কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি যেদিকে চাই দেখি অবাক বনে যাই। ২৪ বছরের মানিক সরকারের রাজত্বে ত্রিপুরা রাজ্যের এমন অবস্থা যে রাজ্যের মানুষ এখন বলছে রাজ্যে আর কত রঙ্গ দেখাবে মানিকবাবু। ৬০ কোটি টাকা খরচ করে দেবেন্দ্রনগরের ডাম্পিং স্টেশনের কাজ শুরু হয়েছিল, বরাদ্দ দেওয়া হয়েছিল মুম্বাইয়ের একটি কোম্পানিকে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই কোম্পানির টাকা হাতিয়ে নিয়ে যাওয়ার পর থেকেই বন্ধ ডাম্পিং স্টেশনের কাজ। আর আগরতলা পুর নিগমের মেয়র মাননীয় প্রফুল্লবাবু ঠুটো জগন্নাথ, নামেই আগরতলা পুর নিগম, আর তার মেয়র প্রফুল্লজিৎ সিনহা, দেবেন্দ্রনগরের প্রস্তাবিত ডাম্পিং স্টেশনে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে কিছু অর্থ খরচ করা হয়েছিল। জনগণের টাকা হাতিয়ে নিয়ে চলে গেলেও বহাল তবিয়তেই ছিলেন মেয়রবাবু, টাকা তো আর নিজের পকেটের না, কুছ পরোয়া নেহি, যে পারো লুটে পুটে খাও মানিকবাবুর আমলে, তাই সবেতেই চলছে লুটে পুটে খাওয়ার রাজনীতি। শহরের প্রাণকেন্দ্র যেখানে একসময় ছোট্ট শিশুদের দাপাদাপি ছিল, সেই শিশু উদ্যান চতুর্পাশ জবরদখল হওয়ার পর একসময় পরিণত হয়েছিল রাজনৈতিক সমাবেশের ময়দান। সেই শিশু উদ্যান থেকে শিশুরা তো বাদ গেল অনেক আগে, মেলা আর সমাবেশও বাদ গেল এবার, পুতিময় গন্ধে নাভিশ্বাস উঠেছে শহরবাসীর। সদর উত্তরের দেবেন্দ্রনগরের পরিবর্তে শহরের প্রাণকেন্দ্র সেই শিশু উদ্যানটি হয়ে উঠেছে রাজধানীর ডাম্পিং স্টেশন। সেই ছবি তুলে ধরেছে নিউজ ফ্যানগার্ডের প্রতিনিধি। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকে তে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকে তে চাই দেখে অবাক বনে যাই। মেলার মাঠের পক্ষ থেকে মন্ত্রী কাউন্সিলরদের একটাই বলি, কৃষ্ণমন্ত্রের মতো তাদের কানে জপ করে দেন, হচ্ছে হবে দেখছি আর দেখব, আর তাদের শেখানো মন্ত্রই বলে যান মন্ত্রী কাউন্সিলররা। কিন্তু তারা কবে যে দেখবেন আর কবে যে করবেন তা স্বর্গ থেকে স্বয়ং ব্রহ্মা আসলেও হয়তো বলতে পারবেন না। বারবার কাউন্সিলর ইন মেয়র ফুলন ভট্টাচার্যের সাথে দেখা করলেও উনি বলছেন হচ্ছে হবে, দুর্গন্ধের ফলে আমাদের ব্যবসা করতে খুব অসুবিধে হচ্ছে বলে জানিয়েছেন এলাকার ব্যবসায়ীরা। আমরা দীর্ঘদিন যাবৎ কাউন্সিলর ইন মেয়র ফুলন ভট্টাচার্য আমরা সাক্ষাৎ করেছি, উনি বলছে যে আমরা দেখছি দেখমু এরম করে দুই মাস আমরা ঘুরাইতেছে আর কোথাও তারা জায়গা পাইতেছে না, কইছে আবার সরাই নেমুগা এরকম করতেছে। আমরা এখানে উজ্জ্বল মার্কেট, আমরা ব্যবসায়ীরা আছি এখানে, আমরা এই দোকান মার্কেটে কোনো খরিদ্দার আসে না এই দুর্গন্ধের লেগে, আর এটা একটা চিলড্রেন্স পার্ক, হ্যাঁ পার্কে কোনো শিশু বাচ্চারা আয় না দুর্গন্ধের লেগে। আর এখানে কয়েকটা সংস্থা আছে, একটা হলো পেনশন অ্যাসোসিয়েশন, এখানে আছে লায়ন্স ক্লাব, এখানে বিভিন্ন প্রোগ্রাম হয়, এখানেও অনেক গণ্যমান্য ব্যক্তিরা আয়ে তারাও এখানে দুর্গন্ধে থাকতে পারে। হ্যাঁ আমরা আজকে বাধ্য হইয়া মার্কেট পক্ষ থেকে আমরা তালা দিতে বাধ্য হয়েছি। আগে ডাস্টবিনটা ছিল ওইদিকে এক ফোন একবার মার্কেটের সন্নিকটে নিয়ে এসেছিলেন, এটা আমরা প্রতিবাদী হয়েছি আজকে সবাই। এইগুলো আমাদের এখানে যে লায়ন্স ক্লাব ছিল না, লায়ন্স ক্লাব যে কয়েকদিন আগে দাবা প্রতিযোগিতা হয়েছে, কিন্তু অনেক বাচ্চারা আছে কুচি কুচি বাচ্চারা, তারা কিন্তু কোনো প্রোগ্রামও করতে পারছে না যে দুর্গন্ধ। কয়েকদিন আগে আপনাদের মহালয়ের দিন আপনার বস্ত্র বিতরণ হয়েছে, অনেক লোক ফিরে গেছে গা যে দুর্গন্ধের কেন, আর শিশু উদ্যানের পরিচয় কি ডাস্টবিন নাকি, এটা গভর্নমেন্টের কাছে আমরা পৌরসভার কাছে বেশবার গিয়েছি, ফুলন ভট্টাচার্যের কাছে বেশবার কথা হয়েছি, তাই নিয়ে পরামর্শ করাচ্ছি, এই আমাদের আশ্বাস দেয়, কিন্তু কোনো আশ্বাসের কোনো ফল পাই না এখন পর্যন্ত। শিশু উদ্যানের চারদিকে শুধু জঞ্জাল আর জঞ্জাল, শহরের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা ময়লা ফেলা হচ্ছে এই শিশু উদ্যানের সামনে, আর স্বয়ং মেয়র মশাই কুম্ভকর্ণের মতো শীত ঘুমে আচ্ছন্ন, আর তার কাউন্সিলর শুধু প্রতিশ্রুতি দিয়ে যায়, রাজা দেয় প্রতিশ্রুতি, হ্যান করেগা ত্যান করেগা, করেগা কচু আসলে বেটা পকেট ভরেগা। নচিকেতার সেই বিখ্যাত গান আজ ত্রিপুরা রাজ্যে সিপিএম এর নেতা মন্ত্রীদের সাথে পুরোপুরি মিলে গেছে। রাজা দেয় প্রতিশ্রুতি হ্যান করেগা ত্যান করেগা, রাজা দেয় প্রতিশ্রুতি হ্যান করেগা ত্যান করেগা, করেগা কচু আসলে বেটা পকেট ভরেগা। শহরের প্রাণকেন্দ্র শিশু উদ্যান আজ হয়ে উঠেছে ডাম্পিং স্টেশন, সত্যি হীরক রাজার দেশে আর কি দেখতে হবে শহরবাসীকে। ক
ততই রঙ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই কতই রঙ দেখি দুনিয়ায়। আমি যেই দিকে তে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকে তে চাই দেখে অবাক বনে যাই। এই বাজে অবস্থার কারণ কারা দায়ী এটার জন্য সেটাই এবার আমাদের দেখার বিষয়। পুরো পরিষদ এটা দায়ী না, রাজ্য সরকার দায়ী। এখানে যে বইয়ের একটা বাজার রয়েছে, এখানে শিশু উদ্যান রয়েছে, এটা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কোনো এক দীর্ঘ তিন মাস ধরে কোনো একটা পদক্ষেপ নেওয়া হয়নি। এবারে আমাদের এই রিপোর্টের পর সরকারের তরফ থেকে অথবা মিউনিসিপালের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটাই এবার দেখার বিষয়। আমাদের সাথে দেখতে থাকুন, ক্যামেরায় রয়েছে সুমনের সাথে চন্দনের রিপোর্ট, নিউজ ভ্যানকার্ড, আগরতলা।